প্রায় 82 বিঘা আয়তনের এই জয়কালী দীঘি 1717 সালে খনন করেন নাটোরের রানী ভবানী। জমিদারি প্রথা বিলুপ্তির পর থেকে দীঘিটির এক বছর মেয়াদি করে ইজারা দিয়ে আসছিল সরকার, কিন্তু 1997 সালে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে 10 বছরের জন্য সেটি ইজারা নেন স্থানীয় মৎস্যচাষী গোলাম নবী। এরপর মেয়াদ শেষ না হতেই 2006 সালে 50 লাখ টাকায় 30 বছরের জন্য গোলাম নবীকে দীঘি ইজারা দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেয় ভূমি মন্ত্রণালয়। সে অনুযায়ী তাকে ইজারাও দিয়ে দেন তৎকালীন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। সেখানেই অনিয়ম হয়েছে বলছেন বর্তমান জেলা প্রশাসক। জয়কালী দীঘি যেটা, ওটা আসলে সরকারি খাস একটা জলা, এটা স্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়া এটা ঠিক হয়নি এবং বন্দোবস্তের মধ্যেও অনিয়ম রয়েছে। এটা আমি আসার পরই এটা দেখেছি, মামলা মোকদ্দমা রয়েছে। গেল 8ই মার্চ ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব একটি চিঠিতে নাটোর জেলা প্রশাসককে জানান যে চিঠির ভিত্তিতে জয়কালী দীঘি বন্দোবস্ত দেওয়া হয়েছে তা মন্ত্রণালয় থেকে জারি করা নয়। ভুয়া চিঠির মাধ্যমে 11 বছর ধরে মাছ চাষ করে আসছেন গোলাম নবী। সত্যিকারের বৈধ পন্থায় লিজ দেওয়া হয়েছে কিনা বা সেটার তদন্ত সাপেক্ষে যে ব্যবস্থাটা নেওয়া উচিত সেটাই যেন প্রশাসন নেন। এক যুগের মতো উনি খাচ্ছে, প্রায় 12 বছরের মতো এখনো ওনার কাছেই আছে লিজ দেওয়া, তো লিজ এই পর্যন্ত আমরা এলাকাবাসী জানি। তবে সব নিয়ম মেনেই জয়কালী দীঘি ইজারা নেওয়া হয়েছে বলে দাবি করেন ওই মৎস্যচাষী। বন্দোবস্তের কাগজ নকল কিনা তা দেখার বিষয় প্রশাসনের, বলেন তিনি। টাকা জমা দেওয়ার পর সরকার আমাকে দীঘি হস্তান্তর বোঝা দেয় এবং যথাযথ নিয়মে আমি মাছ চাষ করে আসতেছি। যে চিঠির কথা বুয়া বলতেছে সেটা আমার বোধগম্য না, এটা আমার জানারও বিষয় নাই। আমার বিষয় হচ্ছে আমি যত সময় সরকার ঘরে টাকা জমা দিয়েছি কিনা, সরকারের সমস্ত শর্ত আমি পালন করেছি কিনা। এদিকে বিষয়টি নজরে আসার পর তার তদন্তে ভূমি মন্ত্রণালয় 4 সদস্যের একটি কমিটি গঠন করেছে। 4 সদস্য বিশিষ্ট একটা কমিটি এসেছেন, 3 দিন ধরে এই জয়কালী দীঘি সম্পর্কে ইন্সপেকশন করছেন, তারা তদন্ত করে তারা রিপোর্ট দেবেন এবং তারাও আমাদেরকেও নির্দেশনা দিবেন যে কি করব আমরা। এছাড়া দীঘির ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।